আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই সব করব না এই কারণে, যেহেতু আল্লাহর রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই, আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম, যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে পারি না। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো, কথা না কইলে বুঝি কি, এই যে ঠক্কর ঠক্কর লাগাই কি থাকে, সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই, আরেকটা আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা, নামাজ হয় নাই। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা, যতটা সময় রুকুতে ততটা সময় কেয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে, এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কি না, কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তার লেখা সালাতুর রসুল, রসুল্লার নামাজ একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি, সহি হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোনো ইবাদত কবুল হবে না। প্রথমে কেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ, নামাজ কবুল, সব কবুল, নামাজ কবুল না কোনোটা কবুল না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। প্রিয় ভাই সব, নবীজি তার ইন্তেকালের মাত্র পাঁচ দিন আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন, মাথায়